গাজওয়া হিন্দ মুসলিম মুশরিকের মধ্যে যুদ্ধ, যুদ্ধটিকে হয়েছে নাকি হয়নি দয়া করে বলবেন। এটা একটু লম্বা উত্তর কাজ আছে, শুনুন বুঝে নেন। আমাদের সমাজে দুই শ্রেণীর মানুষ আছে, এক শ্রেণীর মানুষ হচ্ছে হতাশ, আরেক শ্রেণীর মানুষ হচ্ছে উদ্যমী। তো উদ্যমী যারা, তারা কাজ করে, দাওয়াতের কাজ করে, তারা খুঁজে বেড়ায় না কোন জিনিসটা কখন হয়ে যাচ্ছে, কখন হবে এটা খুঁজে বেড়ায় না। যারা হতাশ, যারা তারা খুঁজে বেড়ায়, হতাশ মনে করে যে আমার আর কিছু করা হবে না, এবার যদি কোনো মাহাদি এসে তাহলে আমারে উদ্ধার করতে পারবে নাউজুবিল্লাহ। মাহাদির অবস্থায় খুঁজতে থাকে তারা, কারো অবস্থায় বসে থাকা ইসলাম বলে না। ইসলাম বলে তোমার যা দায়িত্ব সেটা পালন করো, মাহাদি আসলে আমরা যাবো দেখবো। এই এক গোষ্ঠী হতাশার মধ্যে লিপ্ত, আরেক গোষ্ঠী আছে যখন দেখে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে যে এবার বোধহয় আর একটা যুদ্ধ না হয়ে পারে না, তখন একটা যুদ্ধ খুঁজে, কিছুক্ষণ যুদ্ধ খুঁজে, কতক্ষণ বলে সবুজ পাগড়ি কালো পাগড়ি ও মুখখান থেকে এরকম বের হবে, ও মুখখান থেকে বিভিন্ন রকম মিলে দিয়ে একটা একটা গড়পত্র একটা বানাই দিছে, কোথায় আখিরাতের হাদিস দুনিয়ার হাদিস বানাই দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মত 500 বছর দাঁড়াতে অসুবিধা হবে না, অর্থাৎ ধনীরা হাসরের মাঠে এটা বলছে, টেনে আয় না এটা বলছে কি দুনিয়া 7000 বছর 500 বছর বেশি পাইছে এই উম্মত, অর্থাৎ 1500 বছর 1500 বছর পার হলে যদি জীবিত থাকে ওর লোকে ধরিয়ে দেবে কোথেকে আছেন উম্মত, এটার মধ্যে শেষ হয়ে যাবে। এই জাতীয় কিছু মানুষ জিনিস বানাইয়া বানাইয়া হাদিসের কথাকে বাস্তবে এখনই নিয়ে আসতে হবে চিন্তা বসে থাকে। গাজওয়াহীন এইটা হাদিসে আসছে কিন্তু কোথাও বলা হয় না যে শেষ জীবনে হবে, অর্থাৎ এই উম্মতের শেষ সময় হবে সহিহ হাদিসে বর্ণিত হয় নাই। বানোয়াট হাদিসে আসছে, বানোয়াট হাদিসে আমরা দলিল নেই না। এই জন্য গাজওয়াহীন আগেও হয়েছে, প্রথম শুরু হয়েছে মোহাম্মদ বিন কাসিমের সময়, জানেন আপনারা এটা। তারপর মোহাম্মদ ঘুরি করেছে, সুলতান মাহমুদ গজনবী করেছে 17 বার, তারপর করেছে মোহাম্মদ আল ঘুরি, মোহাম্মদ ঘুরি, এরা সবাই যুদ্ধ করেছে। এই যুদ্ধ হয়ে গেছে এটাই হচ্ছে ইবনে কাসিরের মত এবং এটাই হচ্ছে সত্যনিষ্ঠ আলেমদের মত। এখন ভারতে হিন্দুস্তানের কষ্ট দেখে আমার আপনার অনেক কিছু মনে হয়, তার সঙ্গে সঙ্গে গাজওয়া হিন্দ নিয়ে এসে ছবি দেখাইয়া কান্নাকাটি করে এই যে জিনিস বের করার কোনো দরকার নেই। যদি আবারও হয়, আবার হইতেও পারে, কিন্তু এটা ওইটা নয় যেটাকে বলা হয়েছে আবহাওয়া দিন, যেটা সুসংবাদ দিয়েছেন। এখানে হাদিস হচ্ছে অনেকগুলো, দুইটা হাদিসের মধ্যে একটা শুদ্ধ আর একটা দুর্বল আর বাকিগুলি বানো। যেটা বলা হয়েছে যে যদি আমি আবহাওয়া দিন বলেছেন যদি আমি গাজওয়া হিন্দ পাই তো আমি মহাররার, কিন্তু পান নাই তিনি, এর আগেই তিনি মারা গেছেন, আবার যেন যুদ্ধ পান নাই। হ্যাঁ, আরেকটি বলেছেন সাজি সফওয়ান রাদি আল্লাহ আনহু হাদিস, সেখানেও যেটা বলা সেটা কিন্তু শুদ্ধ হাদিস নয়। তাহলে বোঝা গেল যেই ভুলটা হয়েছে সেখানে এটা হচ্ছে ওই ঘটনাগুলোকে টেনে এনে বর্তমান সময় নিয়ে আসা। আচ্ছা, এর চেয়ে খারাপ অবস্থা যখন আসবে আগামী 20 বছর পরে, এরপর দেখবেন আরেক গোষ্ঠী বের হবে, গজওয়াহীন আসে না কেন, এরপরে খুঁজে টেনে বের করতে হবে একজনকে। এই জাতীয় কাজ আমাদের কাজ নয়। যদি যুদ্ধ হয়, যুদ্ধ তো তৈরি হওয়ার আপনার কোনো কাজ নেই, কিছু মানুষ আছে গজওয়াহীনদের জন্য তৈরি হচ্ছে, এর চেয়ে নিকৃষ্ট কাজ আর কিছু হতে পারে না। আপনি গজওয়াহীন তৈরি হবেন না, আপনি কি করবেন, আপনি এখন দাওয়াতের কাজে বক্তব্য করবেন, হিন্দি যুদ্ধের জন্য তৈরি হবেন না। যুদ্ধ এখন হাত দিয়ে করে না কেউ, যুদ্ধ মিটারে করে, মেশিনে করে, এবং যুদ্ধ যারা কাজ করে সেনাবাহিনী করে, যারা এই জাতীয় কাজ দিয়ে আপনাকে বিভ্রান্ত করছে না, বিভ্রান্ত নিজেরা বিভ্রান্তকারী আপনাকে বিভ্রান্ত করছে, এর মাধ্যমে শুধু ফেতনা তৈরি বা আর কিছু হবে না। আপনি দাওয়াতের ফিল্ডে থাকেন, আপনি আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়ে থাকেন, হকের কথা বলেন এবং নবীর কথা বলেন, সুন্নতের কথা বলেন, আকীদার কথা বলেন, আপনি যুদ্ধ যদি করেন, আপনি যদি আকীদা শুদ্ধ না থাকে আপনার যুদ্ধ কোনো মূল্য হবে না। যদি আপনি মনে করেন আল্লাহ সব জায়গায় আছে আর আপনি যুদ্ধ করতে গেছেন, আপনার আল্লাহকেও চিনেন না, আপনি যুদ্ধ করে ফায়দা হবে, তাহলে আপনার আসল কাজ যেটা করতেন, আবু হানিফা কি করেছেন, কয়টা যুদ্ধ করেছেন বলেন তো, কয়টা যুদ্ধ করেছেন আপনি বলতে পারবেন? একটাও করেন নাই। মালিক করেছেন? করেন নাই। শাফেরি? একটাও করেন নাই। আহমদ ইবনে হাম্বল? একটাও করেন নাই। আচ্ছা, তাক বুখারী? একটাও করেন নাই। মুসলিম? একটাও করেন নাই। আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ? একটাও করেন নাই। আরে এত বড় আলেমরা, সিউতি কয়টা যুদ্ধ করেছেন? করেন নাই। এত আলেমরা যদি কোনো যুদ্ধ না করে ইমান নিয়ে কবর যাওয়ার আশা করে থাকে, করছে না? জান্নাতে যাওয়ার আশা করে না আমরা সবাই? আমরা তাদের রহমাল্লাহ দোয়া করছি না? তাহলে আপনি যুদ্ধ দিয়ে শুধু পার হতে চান কেন? দাওয়াতের ক্ষেত্রে মেইন জিনিস হচ্ছে যুদ্ধ হচ্ছে সর্বশেষ কাজ, তাও সক্ষমতার উপর নির্ভরশীল। সক্ষমতা ব্যক্তিতে হয় না, রাষ্ট্র দিয়ে হয়, এটা বুঝতে হবে। একজন মানুষ একে একে কিছু করতে পারে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে
যতক্ষণ পর্যন্ত তিনি সক্ষম হয়েছিলেন না ততক্ষণ পর্যন্ত তিনি কিন্তু যুদ্ধ শুরু করেন নাই। যখন সক্ষম হয়ে গেছেন তখন তিনি মক্কা জয় করেছেন, এর আগ পর্যন্ত প্রতিরোধ করেছেন, যখন এর আগ পর্যন্ত নিজেরা ইমান আকিদা নিয়ে সারা দুনিয়ায় দাওয়াত দিয়ে গেছেন। এই যে কাজ, আমরা দাওয়াতের কাজে সময় ব্যয় করি, গজওয়া হিন্দ না খুঁজি, গজওয়া হিন্দ আমরা মনে করি হয়ে গেছে, যদি কেউ মনে করে প্রক্রিয়া চলছে, যদি আবারও হয় সেটা যখন হবে তখন অবস্থা দেখা যাবে। আর পর্যন্ত তৈরি হবেন না, কোনো রকমের ট্রেনিং যাবেন না, কোনো রকমের প্রশিক্ষণে যাবেন না, কোনো রকমের জাতীয় যারা করছে বিভ্রান্ত মনে করবেন, এরা ফেতনাবাজ, এরা সমাজের মধ্যে সবচেয়ে সমস্যা তৈরি করা কারী এবং এরা ইসলামের দুশ্মন ছাড়া কিছু নয়। এদের দিয়ে কি করেছে কিছুদিন আগে জানেন, আইএস বের করেছে, করেছে না, মুসলিম বিশ্বের ক্রিম গুলিকে নিয়ে গেছে, নিয়া মরুভূমি, ইরাকের মরুভূমিতে নিয়ে একদম সবগুলি শেষ করে দিয়েছে। এখন কই, এখন আর কেউ নাই, কারণ এরা সালাকি করে মুসলিম বিশ্বের যুবকদেরকে নষ্ট করার জন্য, ইমান থেকে দূর রাখার জন্য, আকিরা থেকে দূর রাখার জন্য এবং দাওয়াত থেকে দূর রাখার জন্য এরকম কাজগুলি করে থাকে। এই জন্য এদের থেকে সাবধান থাকবেন, এটা ঠিক নয়, এই কাজগুলি করার কখনো উচিত হবে না।